আসসালামু আলাইকুম, আমি নাজুন আজমা বলছি ফ্রান্স থেকে। ফ্রান্সে বেশ কয়েকদিন যাবৎ অনেক গরম পড়েছে, আর এই গরমে টক জাতীয় খাবার বেশ ভালো লাগে। তাই আজকের আয়োজনে খাবার আয়োজনে রেখেছি কাঁচা আমের খাট্টা। এই আম বাঙালি দোকানে পাওয়া যায়, ফ্রোজেন আম সারা বছরই পাওয়া যায়। এই আম দিয়ে রান্না করব মিষ্টি আলু দিয়ে। এই মিষ্টি আলুটাও এখানে আশেপাশে সব দোকানেই পাওয়া যায়, তবে সাদাটা হয়তো খুব কম পাওয়া যায়, লাল মিষ্টি আলুটা এখানে পাওয়া যায়। এই মিষ্টি আলুর মিষ্টি টক আমের টক, আর মশলা থেকে আসবে ঝাল। টক ঝাল মিষ্টি মিলে খুব সুন্দর একটা সমন্বয় হয়ে যায় খাবারে, নতুনত্ব আনে, যে কারণে গরমে অনেক ভালো লাগে, মাথাই ঠান্ডা হয়ে যায়। তো আমি আলুগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমের খাট্টা রান্না করার জন্য। আরেকটা আইটেম রান্না করব, সেটা হলো বেলে মাছের ভুনা। বেলে মাছ চিনেন তো? বাইল্লা মাছ, অনেক আমরা যা যেটাকে বাইল্লা মাছ বলি, আসলে শুদ্ধ করি বলতে গেলে বলা হয় বেলে মাছ। এই বেলে মাছের ভোনার জন্য আমি বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন, সেই সাথে নিয়েছি কাঁচা মরিচ। বেলে মাছের ভোনাতে বেশ খানিকটা পেঁয়াজি দিতে হয়, একটু বেশিই দিতে হয়। আরও আমি এই ভোনার জন্য নিয়েছি ছোটো ছোটো করে লেবু কেটে নিয়েছি। এই ভোনাটার মধ্যে আসলে লেবুর পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, ভালো লাগে খেতে। যেহেতু আমার পাতা নাই, তার অল্টারনেটিভ হিসেবে আমি লেবু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আরও অন্যান্য খাবার অবশ্য রান্না করব। এখানে চিংড়ি মাছ দিয়েই কিন্তু আমি এই খাট্টাটা রান্না করব, আমের খাট্টা। আর বেলে মাছগুলিকে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর রুই মাছ রান্না করব। রুই মাছ রান্না করব ফুলকপি, আলু, টমেটো দিয়ে। তো সব ধরনের রান্না দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখানে দেখাবো আজকে এই আমের যে টক তরকারিটা, আর দেখাবো বেলে মাছের ভোনা। আমি বেলে মাছ আর রুই মাছ একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি। আমি বেলে মাছগুলিকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, ঢেকে দিয়েছি। আর বেলে মাছ সিদ্ধ হতে হতে আমি টক তরকারিটা এখানে বসিয়ে দেব। আমি দিয়েছি এখানে তেলের মধ্যে অল্প কিছু পরিমাণ পেঁয়াজ, টকের মধ্যে খুব বেশি পেঁয়াজ লাগে না। তো যেটা বলছিলাম, এই গরমের মধ্যে টক জাতীয় খাবার এত ভালো লাগে, মাথাই ঠান্ডা হয়ে যায়। আমি তো অনেক সময় প্রেশার বেড়ে গেলে একটু টক, বিশেষ করে তেঁতুল গুলিয়ে তারপরে টকে পানি করে খাই, খুব ভালো লাগে। তো এখানে টকের জন্য যে পেঁয়াজগুলি আমি দিয়েছিলাম তেলের মধ্যে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজগুলির সাথে আমি এখন কিছু মশলা অ্যাড করব। খুব বেশি মশলা তো লাগবে না, আমি এখানে দিয়েছি হলুদ মরিচ আর লবণ, আর কিছুই না। একটু সামান্য পানি দিয়েছি যেন মশলাগুলি ভালো করে কষানো হয়। মশলাগুলি কষানোর পরে চিংড়ি মাছও কষিয়ে নিয়েছি, এখন দিয়েছি মিষ্টি আলুগুলি। এই মিষ্টি আলুগুলিকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই এই কষানোর মধ্যেই মিষ্টি আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে ভালোই সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ভেঙে দেব। একেবারে সব ভাঙবো না, একটু ভেঙে দিলে ঝোলগুলি ঘন হয়, ঝোলগুলি একটু মিষ্টি মিষ্টি হয়, মজা হয় খেতে। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেঙে ভেঙে দিয়েছি মিষ্টি আলুগুলিকে। তো বেশ খানিকটা পানি আমি দিয়েছি, আসলে যার যার পছন্দ মতোই পানিটা দিতে হয়। কেউ বেশি পাতলা ঝোল খেতে পছন্দ করেন, আবার কেউ একটু ঘন ঝোল খেতে পছন্দ করেন। আর আমি এখানে যেমন দেখ পানি দিয়েছি, অতটা পাতলা কিন্তু থাকবে না। বলক ওঠার পরে আমি যে আলুগুলি ভেঙে দিয়েছি
ওই আলুগুলি ঝোলের সাথে মিশে ঘন হয়ে যাবে, তখন আর এত পাতলা কিন্তু থাকবে না। আমি এখন এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। ঢেকে দেওয়ার পর বলক উঠে গেছে, আমি এর মধ্যে কাঁচা মরিচ আর কেটে রাখা ফ্রিজের যে আমগুলি ছিল সেই আমগুলিও দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রেখে দেব আমগুলি সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেছে আজকের আমের খাট্টা, আমের টক, টক ঝাল মিষ্টি যে খাবারটা ছিল সেটা। এখন আমি রান্না করব বেলে মাছের ভোনা। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেলে মাছের ভোনার জন্য তো অনেকখানি পেঁয়াজই লাগবে। পেঁয়াজ রসুন দুটি আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তবে এটা বেশ, তবে এই পেঁয়াজগুলি কিন্তু খুব বেশি ভাজতে হবে না, নরম হয়ে আসলেই আমি মশলা দিয়ে দেব। এই যে রংটাও চেঞ্জ হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে। আমি এখন এখানে মশলা অ্যাড করব। এখানে আছে মরিচ, হলুদ আর আছে রসুনের ফাঁকি। আমি তো রসুন কেটেও দিয়েছি, তাই এখানে ফাঁকি খুব বেশি দিব না, রসুনের সামান্য একটু দিয়েছি। এই ধরনের ভোনাতে আসলে রসুন ভালো লাগে খেতে, তাই আমি মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাখা মাখা করে পানি দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি বেলে মাছের যে ভোনা করব সেই বেলে মাছের অংশটা আমি অ্যাড করব। এর মধ্যে আমি যে বেলে মাছ সিদ্ধ করেছিলাম সেই বেলে মাছগুলিকে বেছে কাটা বেছে রেখেছি। এর মধ্যে আমি কিছু ডিম পেয়েছিলাম, মাছের ডিম, তো মাছের ডিমগুলিকে আমি ভাঙবো না, আলাদা করে রেখে দিব, পরে আমি ভোনার সাথে মিশিয়ে দেব। মাছগুলিকে আমি একদম ভর্তা ভর্তা করে নিয়েছি আর কি। এখন আমি এই মাছটা মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে একটু পানি দেব, যেন মাছের সাথে মশলাগুলি ভালোভাবে মিশতে পারে। খুব বেশি পানি দিতে হবে না। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জল দিয়ে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। যেটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়েও একদম শুকনো শুকনো হয়ে যাবে ভোনাটা। তো দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে তেল ভেসে আসছে। আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম, আরও দিয়ে দিব কেটে রাখা লেবুর ছোট টুকরাগুলো। ভালোভাবে মিশিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি আলাদা করে যে ডিম রেখেছিলাম মাছের ডিম সেগুলিও দিয়ে, সেই মাছের ডিমগুলিও দিয়ে দিয়েছি। এখন আরেকটু নেড়ে চেড়ে, একটু বেশি বেশি নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, কারণ এটা তো একেবারেই শুকনো শুকনো একটা ভোনা। তো হয়ে গেছে প্রায়, আমি এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আজকের রান্না। আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি আর টক বা খাট্টা, আমের খাট্টা দেখতেই খুব ভালো লাগছে, আর বেলে মাছের ভোনা, এটা তো আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আপনারা যারা কখনো খাননি করে খেয়ে দেখবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আবারও কখনো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে কথা হবে। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আপনারাও, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ।